এক বুক স্বপ্ন নিয়ে বাবা মার অনেক আশা পূরণ করার জন্য সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে অসংখ্য বাংলাদেশি যুবক এসেছিলেন দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্যতম পরাশক্তির দেশ ব্রাজিলে। কিন্তু সেই স্বপ্ন কি স্বপ্ন রয়ে গেল নাকি স্বপ্নকে বাস্তবায়ন করতে পারলো? আসুন আমরা বাস্তবতা দেখি যে ব্রাজিলে বাংলাদেশি যেসব যুবকেরা পাড়ি জমিয়েছিলেন তাদের বাস্তবতা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে ব্রাজিলের সাও পাওলো শহরে অনেক হকার ব্যবসা বাণিজ্য করছে, অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করছে এবং ডুপ্লিকেট পণ্য। এই যে আপনারা হকার দেখতে পাচ্ছেন, এখানে অধিকাংশই বাংলাদেশি যুবকেরা এভাবে রাস্তার দুই ধারে ব্যবসা করে। তো আসুন আমরা বাস্তবতা সরাসরি জেনে নিই যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিভাবে এখানে ব্যবসা করে, কিভাবে টিকে আছে জীবন যুদ্ধের সংগ্রামে অবতীর্ণ হয়ে। আমরা দুই একজনের সাক্ষাৎকার নিয়ে আসুন। এই যে ভাই, এই যে ভাই, আপনি তো ব্রাজিলে আছেন বাংলাদেশি ভাই, এখানে কতদিন হলো আছেন? এখানে আসছি আজকে তিন মাসের মতো চলতেছে, তিন মাসের মতো চলতেছে। কিন্তু সম্মানিত দেশবাসী, বাংলাদেশের সুপ্রিয় যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা ব্রাজিলে আগত সুবর্ণ অনুযায়ী বা আপনাদেরকে দালালের খপ্পরে পড়ে অনেক সময় বিভ্রান্ত হতে হয়, আপনাদেরকে বলে 70,000-1,00,000 টাকা সর্বপ্রথম বেতন, কিন্তু তার বিনিময়ে আপনাদের কাছ থেকে দালালেরা যথেষ্ট পরিমাণ টাকা আত্মসাত করে, কিন্তু লাভের মুখ এক টাকাও না, আপনার 70,000-80,000ও না। এখানে কঠোর পরিশ্রম করতে হয় টাকা উপার্জন করতে হলে। এখানে আমরা যারা আছি বাংলাদেশি ভাইয়েরা চাপালো শহরে, চাপালো এটা বাণিজ্যিক সিটি, এখানে আমরা আমাদের জীবন সংগ্রামের জন্য, জীবন যুদ্ধের জন্য আমরা এখানে হকারের ভূমিকা পালন করতেছি, হকারি করতেছি পেটের তাগিদের জন্য। জীবন যুদ্ধ যাকে বলে সেরকমই একটা প্রেক্ষাপটে আমরা আছি। বাস্তবতা বড়ই কঠিন, বাস্তবতার সম্মুখীন বড়ই কঠিন। বহু স্বপ্ন দেখবেন, বহু জল্পনা কল্পনা, স্বপ্নের মাধ্যমে বহু কিছু স্বপ্ন দেখা যায়, কিন্তু বাস্তবে বহু কঠিন। অতএব আমার একটাই কথা, আপনারা যারা ব্রাজিলে আসতে চান, ল্যাটিন আমেরিকার দেশ, আমেরিকার মহাদেশের এটা একটা অঙ্গরাজ্য, এটা এখানে যারা আসবেন দালালের খপ্পরে না পড়ে ব্রাজিল সম্পর্কে আপনারা সঠিক ধারণা নিয়ে, ব্রাজিলে কেমন ইনকাম সোর্স, ব্রাজিলের কত টাকা ইনকাম করা যায়, ব্রাজিলের কী সুযোগ সুবিধা, এখানে দেখেন অনেকেই এখানে হকারি করে, অনেকেই বাস্তব জীবনের মতো হকারি করতেছে, কিন্তু জীবনে এখানে বহু কঠিনের সম্মুখীন হতে হয়, ডাকাতের সম্মুখীন হতে হয়, এখানে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে দেখা গেছে পুলিশে মাল নিয়ে যায়, আপনার যেটা ইনকাম সোর্স করেন হঠাৎ করে দেখা গেছে পুলিশে মাল নিয়ে গেলো, আপনার সেই ইনকাম সোর্সটাই চলে গেলো। আপনার দেখা গেছে ডাকাতে আপনি পেরিয়াতে গেলেন বা আপনার বাসা ডাকাতি হলো, আপনার বাসা ডাকাতি করে চলে গেলো, আপনার জীবনে কোনো নিরাপত্তা নাই এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আমরা অনেক দুঃখের কথা শুনলাম, আসলে আপনার মনে অনেক দুঃখ জমা হয়ে আসছে, বলতে গেলে শেষ হবে না। তো আসুন বন্ধুরা, আমরা আরেকজন বন্ধুর সাক্ষাৎকার নিই, দেখি সে কি অনুভূতি ব্যক্ত করে। আচ্ছা ভাই, আপনি এখানে কতদিন হলে আসেন? আমি এখানে আসছি গত তিন মাস যাবৎ। তো এখানে কি করতেছেন? এখানে আসলে কর্মসংস্থানের অভাব, এর জন্য সবাই হকারি করেন। তো এখানে দিনে আপনার কত ইনকাম হয়? এখানে এক একদিন এক এক রকম, কোনোদিন 30 টাকা, কোনোদিন ব্রাজিলের 40 টাকা, কোনোদিন 50 টাকা, কোনোদিন জিরো হয় না, জিরো। তো এই দেখি আপনাদের পরিবারে লক্ষ লক্ষ টাকা মাসিন দেশে পাঠাতে পারেন পরিবারের জন্য? না, এটা একেবারে অসম্ভব হয়ে যায়, কেননা আমরা যে টাকাটা এখানে রোজগার করি এটা আমাদের খাওয়া থাকাই হয় না অনেক সময়। অনেক তাহলে বোঝা গেল যে ব্রাজিলের বাস্তবতা বড় কঠিন। ব্রাজিলের বাস্তবতা আসলে অনেক কঠিন। আমাদের যারা যুবক ভাইরা বাংলাদেশ থেকে এখানে আসেন বা যারা আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই, আপনারা যারা ব্রাজিল আসতে চান বা ব্রাজিলে আসতে আপনারা আগ্রহী, তারা দয়া করে অবশ্যই এখানে আসার সময় আপনারা আপনাদের ব্রাজিলের ইনফরমেশন এবং ব্রাজিলে এসে আসলে বাঙালিরা কী করেন, তাদের এখানে কর্মসংস্থান কেমন, তাদের বেতন কেমন, এগুলো জেনে আসবেন। থ্যাংক ইউ ভাই, আমি 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 স্পেশালি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি বাঙালি ভাইদের বাস্তব জীবন এখানে তুলে ধরছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাজই হচ্ছে এটা যে বাংলাদেশিদের সুখ দুঃখ তুলে ধরা। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় ভাইয়েরা, আপনারা দেখলেন দুজন বাংলাদেশি ভাইয়ের সাক্ষাৎকার নিলাম, তারা তাদের দুঃখের কথা বললো। আসলে বাস্তবতা বড় কঠিন। কেউ যদি স্বপ্ন দেখেন যে বিদেশে যাবো, 1,00,000 টাকা ইনকাম করবো, অনেক ভালো চাকরি করবো, সুখে থাকবো, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। ব্রাজিল পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম উৎপাদন এবং ক্রয় ক্ষমতার দিক দিয়ে শক্তিশালী দেশ, কিন্তু বর্তমান এদের অর্থনৈতিক অবস্থা একটু মন্দা যাচ্ছে। গত বিশ্বকাপ ফুটবল যখন আয়োজন করে, তখন বিশ্বব্যাংক থেকে ব্রাজিল সরকার
অনেক টাকা রিজার্ভ ফান্ড থেকে তুলিয়ে ফেলে, যার কারণে সেই রিজার্ভ ফান্ডটা পূরণ না করতে পেরে এই ব্রাজিলের টাকার মান আন্তর্জাতিক বাজারে বিশ্ব ব্যাংকে টাকা জমা দিতে না পেরে আন্তর্জাতিক বাজারে ব্রাজিলের টাকার মান ডলারের সাথে অনেক নিচে নেমে যায়। এক ডলার সমান ব্রাজিলের 4 রিয়াল, অর্থাৎ ব্রাজিলের 1 রিয়াল সমান বাংলাদেশের 19.75 টাকা এখন, যা ব্রাজিলের 10 বছর ইতিহাসে সবচেয়ে নিম্নতম রেটে অবস্থান করছে। এই কারণে বাংলাদেশের এখানে যারা আছে, বিভিন্ন কোম্পানিতে যারা জব করে এবং এখানে যারা ব্যবসায়ী আছে, অধিকাংশই হতাশ তাদের ভবিষ্যৎ নিয়ে, যে সামনে পরিবারকে কিভাবে তারা হেল্প করতে পারবে এবং তারা নিজে কিভাবে এখানে প্রতিষ্ঠিত হতে পারবে। এই যে আপনারা দেখলেন এখানে অনেক বাংলাদেশি ব্যবসা করে, এখানে অধিকাংশ বাংলাদেশি নিজেদের খাওয়া খরচ, তা বাসা ভাড়া, পকেট খরচ জোগাড় করতে পারে না। এখানকার বাস্তবতা বড়ই কঠিন। তো ব্রাজিল সাও পাওলো থেকে আমি সবাইকে অনুরোধ করব, ব্রাজিলে আসেন, অবশ্যই আসার আগে নির্দিষ্ট জব, অরিজিনাল ভিসা এবং বেতন কত হবে এগুলো বিস্তারিত জেনে আসবেন। দালালের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা স্বপ্ন দেখে ব্রাজিলে এসে এভাবে রাস্তায় পড়ার কোনো মানে হয় না। আপনারা দেশের যুবক, দেশে অনেক কিছু করতে পারবেন, আর বিদেশে আসতে হলে অবশ্যই বাস্তবতা জেনে আসবেন। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আশা করি সবাই ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং ব্রাজিলে বাংলাদেশিদের কত কষ্ট আছে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।